ডি আৰ ডি ইঅৰ ফুল ফৰ্ম কি ফুল ফৰ্ম কৰ ভেরি গুড ডিআর ডিও রিসেন্টলি যেটা করেছে সেটা হচ্ছে গৌরব নামে একটা টেস্ট ফায়ার করেছে ঠিক আছে গ্লাইড বোম মানে কি জানো তো মনে করো এটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে এখান থেকে শুরু করলাম তো এইখানে পড়লো এবার না এটা গ্লাইড বোম বোম ঠিক আছে এবার তোমার এই মনে করো প্লেনটা উড়ে যাচ্ছে প্লেনটা ফেললো প্লেনটা চলে যাচ্ছে যেমন যেমন যাচ্ছে এবার এগুলো সব পড়তে পড়তে যাবে গ্লাইড করে যাবে গ্লাইড গ্লাইড করতে থাকবে ঠিক আছে একটা জায়গা থেকে শুরু হলো অনেকগুলো কিংবা মনে করো কোনো একটা টার্গেটে আমি পাঠিয়ে দিলাম সেখানে হিট করলো হিট করার সাথে সাথে এমনি 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 পড়তে পড়তে যাবে অনেকটা রেঞ্জ জুড়ে এটা পড়তে যাবে গ্লাইড গ্লাইড করে যাবে ঠিক আছে এটার নাম হচ্ছে গৌরব ঠিক আছে কোন ফাইটার এয়ারক্রাফ্ট থেকে ফাইটার জেট থেকে এটা ফেলা হয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু স্টিল সুখোয় থার্টি ম্যাক ওয়ান ফাইটার জেট ঠিক আছে ইম্পর্টেন্ট নয় এটা ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এই ডিআরডিও গৌরব তাকে ইয়ে করছে আচ্ছা গৌরবটা মোটামুটি কত ওয়েট হাজার কেজি ঠিক আছে আর এটা কে মানে কো ডিআরডিওর কে এটা বার করেছে রিসার্চ সেন্টার ইমারাত ইমারত লোকেটেড রিসার্চ সেন্টার ইমারত হায়দ্রাবাদ ঠিক আছে আহ এইখানে টেস্টিংটা কোথায় হয়েছিল আইল্যান্ড সেটা কোথায় লোকেটেড ওড়িশা ঠিক আছে ক্লিয়ার কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে পুরো প্রজেক্টটা এই প্রজেক্টটাতে প্রথম হুম প্রাইভেট কোম্পানিরা ইনক্লুডেড হয়েছে ঠিক আছে প্রোডাকশন পার্টনার হিসেবে এবং ইন্ডিয়াস সেলফ সাফিসিয়েন্সিটা এটা খুব কাজে দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এইখানে আদানি ডিফেন্স এই দুজন ইনক্লুডেড হয়েছিল প্রোডাকশন পার্টনার হিসেবে ক্লিয়ার বুঝে গেছো এর বাইরে আর কিছু নেই ঠিক আছে আচ্ছা নেক্সট যাচ্ছি যেটা খুব চর্চায় আছে ডাইনামিক রেফারেন্স রেট ডাইনামিক রেফারেন্স রেটটা কি জিনিস এটা হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার ইন্ডিয়ান রুপি আর রাশিয়ান রুবেলের মাঝখানের একটা কোনো ব্যাপার আছে কি ব্যাপার সেটা আমরা দেখে নিছি খুব সিম্পল জিনিসটা ডাইনামিক রেফারেন্স রেট ডাইনামিক রেফারেন্স রেটটা হচ্ছে ইউএস এর স্যাংশন আছে রাশিয়ার উপরে এবং সেই জন্যে ভারতীয় টাকা এবং রাশিয়ান রুবেল রাশিয়ার যে টাকার ব্যাপারটা সেটাকে রাশিয়ার টাকাটাকে বলা হয় রুবেল রাশিয়ান রুবেল এখন কোথাও অ্যাকসেপ্টেড হচ্ছে না আর আমরা আগে কিভাবে করতাম আগে করতাম আমরা ইন্ডিয়ান রুপিটাকে মনে করো রাশিয়ার থেকে আমরা কিছু কিনছি তো রাশিয়াকে আমরা টাকা পে করবো তো কিভাবে পে করবো আমরা টাকাটাকে ডলারে কনভার্ট করলাম ডলার থেকে রাশিয়ান রুবেলে কনভার্ট হলো ঠিক এটা হচ্ছে গ্লোবাল ট্রেড আর ইউএস ডলারটা হচ্ছে গ্লোবাল ট্রেডে সব থেকে ডমিনেটিং কারেন্সি ঠিক কিন্তু ইউএসএ স্যাংশন করে দিয়েছে ইউএস স্যাংশানস আছে রাশিয়ার উপরে তাহলে রাশিয়া করতে পারছে না কনভার্ট এবং রাশিয়ার যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল যে সিস্টেম আছে সেটা অ্যাক্সেস করতে পারছে না বড়ো ট্রানজ্যাকশানের জন্য বিশেষ করে তো ভারত এবং দেখা যাচ্ছে যে ভারতই বেশি আমদানি করছে রাশিয়ার কাছ থেকে এবং শেষ পর্যন্ত কি হচ্ছে রাশিয়াকে এক গা টাকা দিয়ে দিচ্ছে ভারত রাশিয়া সেই টাকাটাকে নিয়ে চুপচাপ বসে থাকছে কিছু করতে পারছে না তো এই ডিফারেন্ট ডাইনামিক রেফারেন্স রেট এটা স্টার্ট হলো এটা তো হবে কি ডিরেক্ট এক্সচেঞ্জ হবে ভারতীয় টাকা এবং রাশিয়ান রুবেলের মাঝখানে এর মধ্যে কে কে থাকছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের দিক থেকে যে টাকা যত বেশি ইউজ হবে সেই টাকার দাম তত বেশি সেই জন্য ডলারের দাম এত বেশি তাহলে ডমিনেন্ট কারেন্সি কিন্তু ডলার এইবার ইউএস স্যাংশনের জন্যে এই পুরো প্রক্রিয়াটা আটকে আছে তো দুজনের এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ রাশিয়ার মধ্যে দুজনের মধ্যে সেটেলমেন্ট হয়ে গেছে যে ঠিক আছে তুমি টাকাটা নিয়ে চুপচাপ বসে আছো কি দরকার তুমি ভারতে ইনভেস্ট করো ভারতের ফিনান্সিয়াল মার্কেটে ওই টাকাটা দিয়ে ইনভেস্ট করো তাহলে তোমার টাকাটাও ঠিকঠাক হয়ে গেল এবং তোমার সাস্টেনেবল একটা ফিনান্সিয়াল গোল সেট হবে এই জিনিসটা কি শুধু ভারত এবং রাশিয়ার মধ্যে হলো না এর আগে সেম জিনিসটা ভারত এবং ইর মধ্যে আছে তুমি দেখো খেয়াল করে দেখো ভারত আস্তে আস্তে কিন্তু ডলারের দিক থেকে সরে যাচ্ছে ঠিক এবং এইটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় ডি ডলারাইজেশন ঠিক এবং এই ডি ডলারাইজেশনটা হচ্ছে ব্রিকস এর একটা গোল ধরে নিতে পারো এবং আসিয়ান যে দেশগুলো আছে তাদেরও একটা গোল কেন কি হচ্ছে ক্রস বর্ডার যে আমরা ব্যবসা করছি নিজেদের পাশাপাশি দুটো দেশ সেখানেও আমাদেরকে ডলার তো আমি তার থেকে ভালো নিজেদের মধ্যে যদি আমাদের একটা বোঝাপড়া থাকে তাহলে আমাদের ডলার লাগছে না ঠিক এবং ব্রিক্স দেশগুলো ব্রিক্স এর মধ্যে কে কে আছে ব্রিক্স দেশগুলোর নামগুলো বলো ব্রিক্স দেশের নামগুলো বলো ট্রাই করো ট্রাই করো তা বলো ট্রাই করো ব্রিক্স নেশনের কে কে আছে ব্রাজিল ইন্ডিয়া রাশিয়া সাউথ আফ্রিকা ব্রাডিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা আছে ঠিক তাহলে ব্রিক্স এর একটা গোল ওরা ঠিক করেছে যে একটা নিউ রিজার্ভ কারেন্সি ওরা করবে যেখানে সমস্ত টাকা বিভিন্ন দেশের টাকা দিয়ে ওরা একটা সুন্দর একটা কর্পাস অ্যামাউন্ট একটা তৈরি করে রাখবে এবং পরবর্তীকালে ওরা ব্লক চেন টেকনোলজি ইউজ করবে ফিনান্সিয়াল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এবং সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সি দিয়ে আমরা নিজেদের মধ্যে এই বিভিন্ন টাকা পয়সা এই যে বিভিন্ন ট্রেডগুলো আমরা করতে খুব সুন্দর একটা জিনিস তো ক্লিয়ার দেখো জিনিসটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি যদি বুঝে যাও তাহলে আর মুখস্থ করতে হবে না মানে কি মুখস্থ করার কিছু নেই এগুলো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা যেগুলো আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে তুমি প্রত্যেকদিনই কিছু না কিছু ঘটছে এবং বছরের শেষে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সেটা তোমাকে মনে রাখতে হচ্ছে পরীক্ষার আগে এটা এটা খুব চাপের জিনিস ঠিক আছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার এটাকে বলা হয় নিসার ঠিক এটা একটা জয়েন্ট ভেঞ্চার এই নিসার মিশনটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার কাদের মধ্যে জয়েন্ট ভেঞ্চার তাহলে নাসা আর ইসরোর ঠিক কিন্তু এটা রিসেন্টলি নিউজে আছে এটা কিসে নিয়ে আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে চেঞ্জেস গুলো হচ্ছে প্রাকৃতিক এবং প্রাকৃতিক যে বিপর্যয়গুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ইমেজগুলো অ্যানালাইজ করে প্রাকৃতিক বিপর্যয় এবং প্রাকৃতিক যে চেঞ্জেসগুলো গুলো হচ্ছে যে বিবর্তনগুলো হচ্ছে সেগুলো ভালো করে বোঝা ঠিক আছে এবং এইখানে একটু ওই স্পেসক্রাফ্টের যে অ্যান্টেনা আছে সেটাতে অ্যাডজাস্টমেন্টের জন্য একটু ডিলে হচ্ছে যাতে কিনা স্যাটেলাইটের যে আমাদের পারফরমেন্সটা আছে সেটা ভালো পাওয়া যায় এবং নাসার ইসরোর এইভাবে গ্লোবালি কাজ করাটা এটা ভারতের পক্ষও যেমন খুব ভালো নাসার পক্ষও ভালো কি ভারত অনেক সস্তায় অনেক ভালো কাজ করে ফেলছে ঠিক আছে আচ্ছা নাসা ইসরোর ইসরোর সম্বন্ধে তাহলে আমরা একটু জেনে নিই ঠিক আছে ইসরো কবে এস্টাবলিশড হয়েছিল ইসরো কবে এস্টাবলিশড হয়েছিল 1969 ঠিক আছে ইসরোর প্রথম স্যাটেলাইট কি ছিল প্রথম স্যাটেলাইট ইসরোর আর্যভট্ট ঠিক আছে আচ্ছা দু হাজার সালে মঙ্গলায় মিশনটা হচ্ছে ইন্ডিয়াকে প্রথম এশীয় দেশ টু রিচ কোন প্ল্যানে বলো কোন প্ল্যানেট রিচ করেছিল প্রথম এশীয় দেশ যে কিনা কোন প্ল্যানেট রিচ করেছিল ভেরি গুড মার্স প্রথম এশীয় দেশ ঠিক আছে ইসরো রেকর্ড করে কি রেকর্ড কি রেকর্ড একশো চারটা স্যাটেলাইট লঞ্চ করে ঠিক আছে আচ্ছা ইসরোর পিএসএল বি একটা জিনিস আছে এটা হচ্ছে সব থেকে রিলায়েবেল লঞ্চ ভেহিকেল ঠিক আছে আচ্ছা জিএসএলভি ম্যাক থ্রি রকেট যত খুশি ভারী লোড চাপিয়ে দাও এটা নিয়ে চলে যাবে ঠিক আছে যত খুশি ভারী লোড চাপিয়ে দাও ঠিক স্পেসে নিয়ে চলে যাবে ক্লিয়ার ছোটো ছোটো কতগুলো আমি দিয়ে দিলাম হুম এগুলো খুব কাজে লাগবে তোমাদের নেক্সট যাচ্ছি সবগুলো বুঝেছ বিনয় মোহন কাটরা রিসেন্টলি নিউজে আছে কেন কেন কি হচ্ছে ভারতে হয়েছেন তোমরা ভালো করে পড়ো তোমরাও হতে পারবে স্বপ্নটাকে বড় রাখবে যারা হচ্ছে ইন্ডিয়ান তারা বাইরে গ্রহ থেকে আসেনি এবং তার জন্য এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন এক্সট্রা কোনো মাথা লাগে না একটাই মাথা লাগে যার জন্য হতে পারে বিনয় মোহন কাটরা ইনি হয়েছেন ভারতীয় অ্যাম্বাসেডর यूजर ठीक है क्लियर नेक्स्ट जाচ্ছি নীলা কুরিঞ্জি নীলা কুরিঞ্জি রিসেন্টলি নিউজে আছে নীলা কুরিঞ্জিটা কি নীলা কুরিঞ্জি হচ্ছে এই সময়ে নীলা করিঞ্জিকে আই ইউ সি এন রেড লিস্টে ফেলা হয়েছে ঠিক আছে এবং এটা কোথায় পাওয়া যায় এটা বেসিক্যালি পাওয়া যায় নীলাকুরিঞ্জিটা যে তৃণ অঞ্চল আছে ভারতের সাউথ ওয়েস্টে সেইখানে পাওয়া যায় এই নীলা ঠিক আছে এটা বায়োডাইভার্সিটির ক্ষেত্রে খুব কাজে দেয় এবং বেসিক্যালি সাউথ ওয়েস্ট ইন্ডিয়া বলতে তোমরা আরও ক্লিয়ারলি হয়ে যাবে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটসকে বলা হয় ঠিক আছে ওয়েস্টার্ন ঘাটসকে বলা হয় এবং নীলা ১২ বারো বছরে একবার ফুল দেখা যায় এবং এটার কালারটা হচ্ছে তোমরা যদি সার্চ করো দেখবে অদ্ভুত দেখতে পার্পল ব্লু ঠিক আছে এবং নীলা দেখা যাচ্ছে তিরিশ শতাংশ কমে গেছে ঠিক আছে তিরিশ শতাংশ কমে গেছে এটা এবং এটা বেসিক্যালি ওয়েস্টার্ন ঘাটের কোন রাজ্য যদি বলো তাহলে কেরালের কথা বলা যেতে পারে কেরালে এটা আছে এবং নীলা মানে হচ্ছে ব্লু করিঞ্জি মানে হচ্ছে ফ্লাওয়ার এটা হচ্ছে নীলা করিঞ্জির ফুল ফর্ম আমি লিখেও দিচ্ছি যাতে তোমাদের মনে থাকবে নীলা হচ্ছে ব্লু হচ্ছে কুরিঞ্জির মানে হচ্ছে আচ্ছা এরপর আমরা আসি একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে আইসিএন রেড লিস্ট আইউ এর ফুল ফর্ম কি আইউ সিএন এর ফুল ফর্ম হচ্ছে বলো আইউসিএন এর ফুল ফর্ম বলো ট্রাই করো বলো আইউসিএন এর ফুল ফর্ম কি ট্রাই তো করতে হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার খুব ভালো খুব ভালো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে বলতে হবে তাড়াতাড়ি ঠিক রেড লিস্টা কবে স্টার্ট হয়েছিল এটা স্টার্ট হয়েছিল আইউসিয়ানের কিছু কিছু ক্যাটাগরি আছে ঠিক যেমন আমরা বলি কেউ পড়াশোনায় খুব ভালো কেউ পড়াশোনায় মোটামুটি কেউ পড়াশোনায় ভালো কেউ পড়াশোনায় একটু খারাপ এরকম ক্যাটাগরি আছে লিস্ট কনসার্ন নিয়ার থ্রেটেন্ড ভালনারেবল এন্ডেঞ্জার্ড ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড এবং এক্সটিংক্ট ঠিক এবং দেখা গেছে যে এক লাখ সাতচল্লিশ হাজার স্পিসিজের উপরে ওরা অ্যাসেসমেন্ট করেছে হুইচ ইজ এ হিউজ টাস্ক এবং তার মধ্যে চল্লিশ শতাংশ স্পিসিস সেটা প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে সবকিছু এক্সটিংশনের দিকে এগোচ্ছে মানে বিলুপ্ত হতে চলেছে এবং আইউসিএন তালে কিসের উপরে কাজ করে যদি আমি এক কথায় জিজ্ঞেস করি বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপরে ঠিক এবং এইটার ভিত্তিতে ইন্টারন্যাশনাল তারপরে আরো বিভিন্ন বিভিন্ন যেগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাই তাই না ক্লিয়ার বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তো ঠিক আছে পরেরটা তোমাদের কয়েকের কয়েকজনের খুব ফেভারিট টপিক হবে কয়েকজনের হবে না যারা তাকে আচ্ছা ভাগগুলো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে লিস্ট কিন্তু এখনই অতটা নেই নিয়ার থ্রেটেন্ড মানে থ্রেট আছে থ্রেটের খুব কাছেই আছে কিন্তু পুরোপুরি থ্রেটেন্ড হয়নি ঠিক আছে

এরপরে আসছে ইন দা ওয়াইল্ড ওয়াইল্ড মানে হচ্ছে বাইরে বাইরে ওয়াইল্ডে ওটা এক্সটিং এবার কোন চিড়িয়াখানাতে আছে কিনা সেটা কিন্তু এটার মধ্যে পড়বে না এবার এক্সটিংক্ট বিলুপ্ত হয়ে গেছে কোথাও নেই কতগুলো স্পিসিসের উপরে ওরা কাজ করেছে এক লাখ সাতচল্লিশ হাজার স্পিসিস কতগুলো স্পিসিস এক্সটিংশন ফেস করছে তার মধ্যে ফর্টি ঠিক আছে ক্লিয়ার Recently অনেকের মুখে হাসি উঠে আসবে শাহরুখ খানকে হ্যাঁ ফিল্ম ফেস্টিভ্যালে অনার করা হয়েছে এটুকুই লোকান্ন ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায় হয় লোকান্ন ফিল্ম ফেস্টিভ্যালটা হয় উনিশশো সাল থেকে শুরু হয়েছে লোকার্ন হচ্ছে একটা সুইজারল্যান্ডের একটা খুব সুন্দর গ্রাম একটা শহর টাইপের তখন গ্রাম ছিল এখন শহর হয়ে গেছে ওইখানে হয় ওইখানে ওনাকে সম্মানিত করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে কি দেওয়া হয় গোল্ডেন লেপার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় সব থেকে ভালো যে সিনেমাটা হয় বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে ঠিক আছে Клеет. Клеет то. আচ্ছা আচ্ছা হাসিনা কিছু লিখছেন প্যারিস অলিম্পিক্স দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল এবং সেখানে ভারত কিন্তু একটাও গোল্ড মেডেল পায়নি ঠিক টোটাল কটা মেডেল পেয়েছে তার মধ্যে সিলভার ব্রঞ্জ কটা পাঁচটা ঠিক আছে ভারতের একশো সতেরো জন গিয়েছিল বিভিন্ন বিভাগে ষোলোটা বিভাগে পার্টিসিপেট করার জন্যে এবং ভারতের পারফরমেন্স কিছু ক্ষেত্রে বেশ ভালো হয়েছে এবং আগেরবারের থেকে অতটা ভালো ছিল না কিন্তু ভালো হয়েছে ঠিক আছে আর এইবার অলিম্পিক্সে ব্রেক ডান্সিং বলে নতুন একটা স্পোর্টস চালু হয়েছে ঠিক আছে আচ্ছা আর ওপেনিং সেরিমোনিয়া কোথায় হয়েছিল সেন নদীর তীরে ঠিক আছে যেটা কিনা প্রথম ঠিক আছে এবং একশো ছিয়ানব্বইটা নেশন এটাতে পার্টিসিপেট করে পার্টিসিপেট করে এবং ভারতের অনেকেই খুব ভালো ইয়ে করেছে তার মধ্যে যেটা চান্স খুব মনু ভাকর যে কিনা দুটো অ্যাওয়ার্ড পেয়েছে দুটো প্রাইজ পেয়েছে ঠিক এবং একটা সরবজ্যোত সিং এর সাথে আর একটা নিজে তো দুটো মেডেল অল থ্রু পেয়েছে খুব ভালো সেটা ক্লিয়ার এটা আর এর থেকে বেশি কিছু নেই এইখানে দেখে নাও একবার অ্যালভাটা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এইখানে কি জিনিস খায় না মাথায় দেয় এটা হচ্ছে যারা স্কিল্ড ইন্ডিভিজুয়ালস আছে যাদের মধ্যে স্কিল আছে কারিগরি বিদ্যা আছে তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্যে অ্যাপ্লাই করতে পারে অ্যালবার ঠিক অ্যালবাটা কোন দেশের মধ্যে কোন দেশের মধ্যে ভেরি গুড রয়েসেন ক্যানাডার মধ্যে ঠিক আছে তাহলে এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল অবভিয়াসলি দরকার ওইখানে এবং তার মাধ্যমে ওইখানে জব অফার করা হবে সেই জবের আওতায় ওরা ওইখানে চলে যাবে ঠিক আছে যা মানে যেরকম যেরকম দরকার সেই মতন ওইখানে জব অফার করা হবে ঠিক আছে আচ্ছা জাস্ট এইটুকুই এর বেশি কিছু না নম্বরে আসি আয়ুষ্মান ভারতের তোমার নাম শুনেছ শুনেছি আমার নাম্বারিং করার ক্ষেত্রে তোমাকে মনে পড়ছিল আমার আয়ুষ্মান ভারতে যেটা সরকার ইনক্লুড করতে চেয়েছে সেটা হচ্ছে আয়ুষ ঠিক আছে আয়ুষ্মান ভারতে এবার আয়ুষ যে প্যাকেজটা আছে সেটা করা হবে এই আয়ুষ্মান ভারতের যে প্যাকেজটা টোটাল সেটার নাম কি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা

হেলথ ইন্স্যুরেন্স কাদের দিচ্ছে পার ফ্যামিলি কত টাকা ঠিক আছে এবং পঞ্চান্ন কোটি মানুষকে এটাকে টার্গেট করছে এবং তাদেরকে টাকাটা টার্গেট করছে যারা কি না আমাদের যে জনসংখ্যা আছে নিম্ন মানে নিচে যারা আছে চল্লিশ শতাংশ যারা একদম খুব গরিব টরিব যারা কোনো রকম কেয়ার পায় না তাদেরকে ইয়ে করছে আচ্ছা আয়ুষ কি জিনিস আয়ুষ মানে কি আয়ুষ হচ্ছে ঠিক আয়ুর্বেদ যোগ নেচারোপ্যাথি ইউনানি সিদ্ধান্ত হোমিওপ্যাথি দেখো এটা মিলেই হচ্ছে আয়ুষ ঠিক আছে এটাকে এবার ইনক্লুড করে দেওয়া হলো আয়ুষের প্যাকেজের মধ্যে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার তো ঠিক আছে ছোট ছোট জিনিস কিন্তু মনে রাখতে হয় আচ্ছা জার্মানি সায়েন্টিস্টরা এমন একটা ফাঙ্গাস ডিসকভার করেছে ফাঙ্গি যেটা কিনা প্লাস্টিক খেয়ে নেয় প্লাস্টিক ইটিং ফাঙ্গি এবং প্লাস্টিক খেয়ে নিচ্ছে এবং এই আমাদের সব থেকে বেশি চিন্তার জায়গাটা হচ্ছে সমুদ্রে প্রচুর প্লাস্টিক ওয়েস্টেজ পড়ে আছে যেটা কিনা আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে তো এই প্লাস্টিকটাকে খেয়ে নিয়ে সেটা কিসে পরিণত করবে বায়ো পরিণত করবে ঠিক আছে ক্লিয়ার কিন্তু বলা হচ্ছে যে এটাই একমাত্র যেন না আমাদের পথ থাকে যেটার মাধ্যমে আমরা সব সময় উম ইয়ে করতে থাকি প্লাস্টিক শেষ করতে থাকি এবং এই যে প্লাস্টিক যে ব্রেকডাউন হচ্ছে এটার মাধ্যমে যেটা রিলিজ হয় সেটা হচ্ছে গ্যাস রিলিজ হচ্ছে যেরকম ফসিল ফুয়েল বর্ন করলে যেটা হয় সেম জিনিসই এবং আমাদের গ্লোবাল প্লাস্টিক যে প্রোডাকশন গ্লোবাল প্লাস্টিক যে প্রোডাকশন সেটা থ্রি নাইনটি মিলিয়ন টানস ঠিক এবং এটা উনিশশো সালে ছিল জাস্ট ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন টানস তো বুঝতে পারছো প্লাস্টিক কিভাবে আমাদের জীবনযাত্রায় চলে এসছে এবং এই যে প্লাস্টিক ফাঙ্গিটা এটা দুটো জেনেরা থেকে আসছে এটা হচ্ছে অ্যাসপার জিলাস এবং টিওপিসিস এবং এটা পলিইউরিথেন যেটা আছে কমন প্লাস্টিকের যে টাইপ সেটাকে ব্রেক ডাউন করে দেয় আমি কি লিখে দেবো কিন্তু এটা অতটা আসবে না আসবে না তোমাদের মানে আমি যাই না তোমরা যদি চাও আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি চলো কিন্তু ইম্পর্টেন্ট নয় এটা এটাও বলে দিচ্ছি মানে খুব কঠিন যদি প্রশ্ন আসে এবং তারপরে কি জাস্ট ডিসকভারিটা হয়েছে ইনিশিয়াল স্টেজে আছে এখনো কিন্তু ডেভেলপ হয়নি তো এটা থেকে আসার চান্স খুব কম এই দুটো জেনারেল থেকে আসছে ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা লাস্ট আছে যাচ্ছি

তে ভাগ মানে অংশগ্রহণ করে থাকে এটা বেসিক্যালি আমাদের কাদের সাথে এটা জয়েন্ট ভেঞ্চার রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্স এই দুজনে মিলে এটা কমপ্লিট করে এই এক্সারসাইজটা তাহলে বেসিক্যালি এটা ইন্ডিয়া মালয়েশিয়া এয়ার কে ক্লিয়ার আচ্ছা ইন্ডিয়ান এয়ারফোর্স সম্বন্ধে তোমাদেরকে একটু বলে ইন্ডিয়ান এয়ারফোর্স তৈরি হয় হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স তৈরি হচ্ছে অক্টোবর এইট নাইনটিন থার্টি টু তে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওটার নাম ছিল রয়্যাল এয়ারফোর্স ঠিক ইন্ডিয়ান এয়ারফোর্স এর প্রথম যে মেজর অপারেশন সেটা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ সালে যখন কাশ্মীর নিয়ে ঝামেলা শুরু হয় তখন ওটা অপারেশন শুরু হয় ঠিক আছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এর মোট হচ্ছে উইথ গ্লোরি এই সংস্কৃতটা কিও জানো এটা বেসিক্যালি ট্রান্সলেশনটা এই সংস্কৃত আছে একটা জানো কিও নাবা আজ নেক্সট দিন বলবো ঠিক আছে চলো চলো এই অবধি থাকলো আজকে ঠিক আছে চলো তোমাদের ক্লাস শুরু হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো खुले बोल बे ये जाए খেয়াল রাখবে শাহরুখ খানকে কিন্তু গোল্ডেন লেপার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়নি গোল্ডেন লেপার্ড অ্যাওয়ার্ড শুধু দেওয়া হয় বেস্ট ফিমের জন্য ঠিক আছে ওটা সব থেকে ওদের পপুলার অ্যাওয়ার্ড কেউ অ্যালবাটা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামে যদি যেতে চাও অ্যাপ্লাই করতে পারো অ্যালবাটা থেকে আমাদেরকে হাই লিখবে না ফিল্ম তো তোমার সারা বিশ্বের ফিল্ম সেখান থেকে নমিনেট হয় যেমন অস্কার চলো সিদ্ধ একটা সিদ্ধ থাকে না সিদ্ধ সিদ্ধা মেডিসিন এটা এটা থাকে সিদ্ধ যোগ দিয়ে করে সিদ্ধ যোগের মাধ্যমে সিদ্ধাই বলে ঠিক ঠিক আছে চলো গুড নাইট আজকে সবাই বুঝতে পেরেছো তো মোটামুটি ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা অন্যরকম প্রত্যুষা জয়শ্রী উদিতা বিদিশা সৌভিক হাসিনা মৌমিতা মৌমিতা খুব কম ইন্টারেক্ট করছিলে দেবস্মিতা অরুন্ধতি সুপ্রিয়া দেবজ্যোতি ঠিক আছে সবার ওকে হ্যাঁ ঠিক আছে ওকে চলো গুড নাইট